হ্যালো বন্ধুরা আমার এই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত রমজান মাসের সবার বাড়িতে বেগুনি তো খুবই কমন একটি আইটেম কিন্তু মিষ্টি কুমড়ার বেগুনি বা তেলেভাজাটি কখনও কি ট্রাই করে দেখেছেন যারা বেগুনি খেতে চান না তাদের এই মিষ্টি কুমড়ার তেলে ভাজা বা বেগুনিটি বানিয়ে খাওয়াবেন তারা খুব মজা করে খাবে খুবই টেস্টি হয় এই মিষ্টি কুমড়ার বেগুনি বা তেলে ভাজাটি আমার তো ভীষণই ফেভারিট আর এই রেসিপিটি বানানো ভীষণই সহজ তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় মিষ্টি কুমড়ার বেগুনি বা তেলে ভাজা আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে একটা রিকোয়েস্ট থাকলো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কুমড়োর বেগুনি বানাবার জন্য প্রথমে আমি কুমড়োটাকে এইভাবে লম্বা লম্বা করে এবং পাতলা করে এইভাবে স্লাইস করে দেখুন কেটে নিয়েছে। এবার আমি একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ মতো বেসন নিয়ে তাতে আমি পানি দিয়ে খুব ভালো করে এভাবে গুলিয়ে নিয়েছি প্রথমে দেখুন এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব লবণ আর দেব এক টেবিল চামচ কালো জিরে এবার দেব সামান্য পরিমাণে সোডা আর দেব এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে এবার খুব ভালো করে মিক্সড করে নেব দেখুন এইভাবে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটা খুব ভালো করে বানিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম থাকবে খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয় মিডিয়াম থাকবে দেখুন ব্যাটার বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে এবার চলে আমি এটি কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে কুমড়োটাকে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে এবার দিয়ে দিলাম এবার কুমড়োর বেগুনিটাকে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এখন খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটি পাত্র তুলে নেব আর একটা কুমড়োর তেলে ভাজা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি কুমড়োটাকে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার উল্টে পাল্টে কুমড়োর বেগুনিটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছে এবার আমি একটি পাত্রে তুলে নেব এবার সেম পদ্ধতিতে বাকি কুমড়োর বেগুনিগুলো আমি ভেজে নেব দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম কুমড়োর বেগুনি বা তেলে ভাজা। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই ভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কাল আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে লাস্ট অব আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন